পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের প্রাণের উৎসব আবার সেই পুরাতন নামে বর্ধমান উৎসবে ফিরে এলো। পূর্বে যে নাম ছিল সেই নাম দেওয়া হলো বলেই উপস্থিত ব্যক্তিদের মতামত নিয়ে জানালেন সহপ্রশাসক আইনুল হক। বুধবার শহর বর্ধমানের টাউন হলে বর্ধমান পৌর উৎসব 2021-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এদিন এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন এসটিও সহপ্রশাসক আইনুল হক ও আলপনা হালদার, প্রশাসক মণ্ডলীর সদস্য উমাশায়, ডাক্তার শঙ্কর শুভ্র ঘোষ, সেক্রেটারি জয়রঞ্জন সেন, আধিকারিক তাপস মাকর, রাসবিহারী হালদার সহ বর্ধমান শহরের নাগরিক বৃন্দ। এখানে আমাদের মধ্যে আছেন মিউনিসিপ্যালিটি পৌর প্রশাসক আইনুল হক এবং অন্যান্য যারা পৌর প্রশাসক মন্ডলী, যারা অন্যান্য ব্যক্তি মজার বৃন্দ আছেন এবং অনেকেই আছেন এই সঙ্গে যারা যুক্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, আমি আলাদা করে কারো নাম বলছি না। আর আমাদের মিউনিসিপ্যালিটি অবজারভার আমাদের অরিন্দম স্যার আছেন, যেটা আছে মানে আমাদের বহুদিন আমরা লকডাউন বা কোভিডের জন্য আমাদের এই ধরনের প্রোগ্রামগুলো আমরা করতে পারিনি, করলেও আমাদের খুব নিয়ন্ত্রিতভাবে সংখ্যা কম বা অনেক রেস্ট্রিকশনের মধ্যে করেছিলাম। আস্তে আস্তে করে আমরা সাধারণ জীবনযাত্রার ছন্দে ফিরেছি এবং কিছুদিন আগেই আমরা টাউন হলেই আমরা মিউনিসিপ্যালিটির সংক্ষিপ্ত মেলাও করেছি। সেইভাবে আমরা আগামী দিনে বছরের শুরুতে আমরা যে মিউনিসিপ্যালিটির বড় প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে এটা খুব বড় প্রোগ্রাম, যেটা আমাদের পৌর প্রশাসক বললেন যে 2000 সালে প্রথম শুরু হয়েছিল। তা সেটা বড় প্রোগ্রাম মানে এবার একটা কমিটি ফর্মেশন থাকে এবং সেইটার জন্য যে প্রয়োজনীয় আলোচনা সেটা আমাদের এখানে হবে এবং এখানে যারা আছেন সবাইকে রিকোয়েস্ট করব। ছবি বলে মাঝে একটু পৌর উৎসব হয়ে গেছিল, যদি পৌরসভা প্রয়োজনা করে যেদিন আমরা শুরু করেছিলাম সেদিন আমরা বলেছিলাম নিঃসন্দেহে এই উৎসবটা হচ্ছে উদ্যোগটা হচ্ছে পৌরসভার, কিন্তু এটা হচ্ছে বর্ধমান বাসীর উৎসব। শুধুমাত্র যারা বর্ধমান শহরে বাস করেন তারা না, যারা বর্ধমানকে ভালোবাসেন, যারা বর্ধমানকে নিয়ে গর্ববোধ করেন, যারা বর্ধমানের উন্নয়ন যজ্ঞে নিজেদের সামিল করতে চান এবং বর্ধমানকে ক্রমবর্ধমান বর্ধমানকে আরও সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য যারা প্রতিদিন কাজ করে চলেছেন এটা তাদের একটা মঞ্চ। সুতরাং শুধু পৌর উৎসব বললে এর পরিসরটা একটু ছোটো হয়ে যায়। আমি আপনাদের কাছে এখন, আপনারাই হচ্ছেন বর্ধমান শহরের নাগরিক গুণীজন, আমি আপনাদের কাছে প্রথমে একটা প্রস্তাব রাখছি যে আমরা এই অনুষ্ঠানটাকে পৌর উৎসব না বলে এবছর থেকে আবার বর্ধমান উৎসব এই নামই হচ্ছে আমরা ডাকব। আনুষ্ঠানিক অন্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যা থাকবে এটা আমি প্রথম আপনাদের সম্মতি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো কি যদি অন্য মত থাকে বলতে পারেন, আমি আমার এখানে কোনো ব্যাপার নাই, পরিষ্কার করে বলুন। তাহলে আমরা এবারে এটাকে বর্ধমান উৎসবই আমরা বলব, এটা আমি প্রথম আপনাদের সবার সম্মতি নিয়ে নিলাম। উৎসব অনুষ্ঠিত হবে 22 থেকে 31 জানুয়ারি পর্যন্ত উৎসব ময়দানে। এদিন নতুন কমিটি ঘোষণা করা হয়। অন্যান্য বছরের ন্যায় থাকছে বিভিন্ন প্রতিযোগিতা। মূল মঞ্চে স্থানীয় শিল্পীদের জন্য 3 ঘন্টা সময় থাকছে। এছাড়াও থাকছে বহিরাগত শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। হলো যে বর্ধমান উৎসব হবে 22শে জানুয়ারি, এর উদ্বোধন হবে 31শে জানুয়ারি পর্যন্ত চলবে, অর্থাৎ 10 দিনের অনুষ্ঠান। প্রতিবারের মতো এবারও হচ্ছে সাংস্কৃতিক প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন হয় সেটা হচ্ছে হবে। আলোচনা চক্র একটা ব্যবস্থা করার কথা ভাবা হচ্ছে। এখান থেকে প্রস্তাব হলো উচ্চাঙ্গসঙ্গীত, উচ্চাঙ্গসঙ্গীত হবে, কবি সম্মেলন হবে। অর্থাৎ সামগ্রিকভাবে বর্ধমানকে তুলে ধরার জন্য যে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো হচ্ছে আমরা করব। আর একটা কথা আমরা যেটা বারবার বলি, উদ্যোগটা নিঃসন্দেহে বর্ধমান পৌরসভার, কিন্তু এটা ওই উৎসবটা হচ্ছে বর্ধমানবাসীর। দুর্গোৎসবের পর এত মানুষ রাস্তায় কোনোদিন নামে না, ঢল মানুষের ঢল নেমে যায় বর্ধমান শহরের রাস্তায়। আমরা চাইছি সেইটা, সেই পরম্পরাটা হচ্ছে এবারও বজায় থাকুক। আমাদের কাছে সংস্কৃতি মানে হচ্ছে বাংলার সংস্কৃতি, আমাদের কাছে ঐতিহ্য মানে হচ্ছে বর্ধমানের ঐতিহ্য, বাংলার সংস্কৃতি আর বর্ধমানের ঐতিহ্য এটা তুলে ধরার চেষ্টা করব।
আমাদের যে মূল মঞ্চে যে অনুষ্ঠান হবে মূল মঞ্চ হচ্ছে সে আমাদের কিছু নামী শিল্পীদের আনতে হবে, কিন্তু তার পাশাপাশি আমরা সবচেয়ে বেশি সময় দেবো আমাদের বর্ধমানের স্থানীয় শিল্পীদের, এটা তাদের নিজেদের মিলে ধরার মঞ্চ। এবারও আমরা সেটার উপরেই হচ্ছে জোর দেওয়ার চেষ্টা করব। একাধিক কর্মসূচি থাকছে, বর্ধমানকে যারা ভালোবাসে, যারা বর্ধমানের জন্য যারা ভাবেন, যারা বর্ধমানকে ক্রমবর্ধমান দেখতে চান, যারা বর্ধমানের উন্নয়নের যোগ্যে সামিল হতে চান, সমালোচক হিসেবে নয় একজন কর্মী হিসাবে, সংগঠক হিসাবে, এরা প্রত্যেকের মঞ্চ। বর্ধমান পৌর উৎসব থেকে বর্ধমান উৎসব, বর্ধমান পৌরোৎসব তো বটে, উৎসব তো বটেই, এটা ছিল বর্ধমান উৎসব, মাঝে পৌরোৎসব বলা হতো, এখন বর্ধমোৎসব বলা হবে, মানে আগে যেটা ছিল সেটাই, সেটা একই তো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।